वेलकम फ्रेंड्स আমরা চলে এসেছি আমি নেক্সট ভিডিও নিয়ে। তো আজ টেকনিক্যাল সেরকম কিছু বলবো না, আজ নন টেকনিক্যাল কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো একটা ই-কমার্স বিজনেস শুরু করার আগে খুব ভালোভাবে মাথায় রাখা দরকার। তো প্রথমটা জিনিসটা হলো সেটা হলো মাইন্ডসেট, খুব একটা ভালোভাবে মাইন্ডসেট রেডি করুন। আজ আমি একটা বিজনেস শুরু করলাম, ই-কমার্স বিজনেস, একটা আমি ওয়েবসাইট বানাতে শুরু করলাম, কিন্তু কিছুদিন পরে আবার সেটাকে বন্ধ করে দিলাম। তো সেই মেন্টালিটি নিয়ে কাজ করতে শুরু করলে কিন্তু চলবে না, একটা প্রপার মাইন্ডসেট বানাতে হবে এবং তারপরে পরে কী করতে হবে একটা ঠিকঠাক প্রসেস বানাতে হবে, যে সেই প্রসেসটা আবার কীভাবে প্রপার প্রসেস বানানো যায় সেই দিকেও নজর দিতে হবে। ওকে, এবং এই প্রসেসটা কতটা ইজি এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় সেই দিকেও আমাদেরকে নজর দিতে হবে। তো সেই জিনিসটা টোটালটাই মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, আমার মাইন্ডসেট যেরকম হবে সেরকম আমি প্রসেস বানাতে পারবো এবং তারপরে আমি বিজনেস স্কেল আপ করতে পারবো। এরপর আমাদেরকে একটা ফিক্সড টার্গেট রাখতে হবে, হিসেব করতে হবে যে আমি ঠিক কত দিনে কীভাবে কোন জায়গায় পৌঁছাতে চাই, বা হচ্ছে আমার 10 দিন যদি আমার একটা ওয়েবসাইট বানাতে টাইম লাগে, বা হচ্ছে আমার যদি 15 দিন একটা ওয়েবসাইট বানাতে টাইম লাগে, দেন আরও 10 দিন আমার কোম্পানির রেজিস্ট্রেশনে যদি টাইম লাগে, এবং যেন আমি 1 মাসের মধ্যে একটা বিজনেস, ই-কমার্স বিজনেস যেন একটা আমি লঞ্চ করতে পারি, সেই মাইন্ডসেট রাখতে হবে। তো সেই মাইন্ডসেট রেখে এবং ওই টার্গেটটা ফিক্সড করতে হবে আমাকে, এবং ওই টার্গেটটা ফিক্স করলে তবেই আমি এগোতে পারবো, নাহলে আমি আদার রাস্তায় ছেড়ে দিয়ে গেলে, আমাদের যদি মিশন ভিশন যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা গোল পর্যন্ত পৌঁছাতে পারবো না। তো সুতরাং আমাদেরকে একটা সম্পূর্ণ ফুল স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করতে হবে। টাইম, আপনি ধরুন পার্ট টাইম করছেন অথবা ফুল টাইম করছেন, যাই করুন না কেন আপনাকে মেইন জিনিস যেটা দেখতে হবে সেটা হলো আপনি দিনের মধ্যে কতটা টাইম এই বিজনেসে ইনভেস্ট করতে পারছেন, যে 3 থেকে 4 ঘন্টা কি 4 থেকে 5 ঘন্টা এই বিজনেসে আমি ফুল ফোকাস থাকবো এবং এই টাইমটা শুধু আমারই থাকবে এবং অন্য কারো না। এই ফিক্সড টাইম যদি আপনি একটা সিলেক্ট করতে পারেন তাহলে খুব সাকসেসফুলি সেই বিজনেসটাকে রান করানো যাবে। আরও একটা জিনিস বলে রাখি, যেটা হলো ইনভেস্টমেন্ট, ই-কমার্স বিজনেস শুরু করতে গেলে মিনিমাম কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, এই ধরুন ডোমেন আপনার ইয়ারলি পেমেন্ট করতে হবে, হোস্টিং মান্থলি পেমেন্ট করতে হবে, তো প্রোডাক্ট সোর্সিং আছে, তো আপনার বাড়িতে যদি ব্রডব্যান্ড থাকে তাহলে তার একটা খরচ আছে, তো সবগুলো আমি ইনক্লুড করে ইন হ্যান্ড 10,000 থেকে 15,000 আমি একটা ইনভেস্ট ফিক্সড করতে পারি। এই ইনভেস্টটা যদি আমি ফিক্স করে ধরে নিয়ে চলতে পারি তাহলে বিজনেসটা স্কেল আপ করতে, গ্রো আপ করতে সুবিধে হবে। ওকে, তো এই হলো আমার 5টা স্টেপ। এই 5টা স্টেপের মধ্যে এবার চেক করে নিন, এই 5টা স্টেপের মধ্যে কোনো স্টেপ আপনি স্কিপ করে যাচ্ছেন কি না। আর একবার রিমাইন্ড করে দিচ্ছি, 1 নম্বর মাইন্ডসেট রাখতে হবে, 2nd ওয়ান হচ্ছে প্রপার প্রসেস রেডি করতে হবে বিজনেসটা, নাহলে বিজনেস ফিনান্সিয়ালি লসে রান করবে। ওকে, 3rd পয়েন্ট হচ্ছে ফিক্সড টার্গেট, টার্গেট একটা ফিক্স করতে হবে যে আমি এতদিনে এই জায়গায় রিচ করতে চাই, তো সেই টার্গেট ফিক্স করে কাজ করতে হবে। 4, একটা টাইম ফিক্স করতে হবে। ওকে, 5, এই বিজনেসে কিছু ইনভেস্টমেন্টের জন্য আমার হাতে 10,000 থেকে 15,000 ক্যাশ রাখতে হবে। ওকে, নাও ইউ আর রেডি টু লঞ্চ ইয়ার বিজনেস। তো পরের দিন আমি পুরোটাই টেকনিক্যাল নিয়ে শুরু করবো, তো কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় এবং সেটাকে স্কেল আপ করে কীভাবে একটা প্রপার ই-কমার্স বিজনেস রান করা পর্যন্ত টোটাল স্টেপ বাই স্টেপ ভিডিও আমি কাল থেকে বানাতে শুরু করবো। তো আগে আপনি এই জিনিসগুলো ফলো করে নিন। ওকে, আর খুব তাড়াতাড়ি কোম্পানির রেজিস্ট্রেশনটা করিয়ে নিন যাতে আপনি বিজনেস শুরু করার সময় কোনো ডিলে না হয়, ঠিক আছে? তো ভালো থাকবেন, আমি পরের ভিডিওতে আবার আসছি কোর টপিক নিয়ে। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ধন্যবাদ।